পরিবারের মানুষের সেবা এসেছি। মা বাবা ভাই সব হারিয়ে সব হারাবার বেদনাকে সম্বল করে আমি বাংলার কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির জন্য সংগ্রাম করতে এসেছি। আমার সংগ্রাম সেই দিন সফল হবে, বাংলার দুঃখী মানুষের মুখে যেদিন হাসি ফুটবে, বাংলার ঘরে ঘরে কোনো হাহাকার থাকবে না, বাংলার আকাশ বাতাস ক্ষুধার্ত নরনারীর হাহাকারে ভারী হবে না, বাংলার মানুষ ক্ষুধার অন্ন পাবে, বস্ত্র পাবে, বাসস্থান পাবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে। সেই দিন আমার সংগ্রাম সার্থক হবে, সেই দিন জাতির পিতার আত্মা শান্তি পাবে। আমি সবাইকে আহ্বান জানাবো, আসুন ঐক্যবদ্ধ ভাবে আমরা আমাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাই। আমাদের সামনে আরেকটি নির্বাচন, আমাদের গণতন্ত্রের জয় হয়েছে। এই গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম জনগণের নির্বাচিত জাতীয় সংসদ তার পূর্ণ মেয়াদ পূর্ণ করতে যাচ্ছে। এই প্রথম গণতন্ত্র শিকড় গেড়েছে, গণতন্ত্রের জয় হয়েছে। এখনো ষড়যন্ত্র আছে, এখনো হুমকি দেওয়া হয় আরেকটি 15ই আগস্ট ঘটানো হবে, এখনো হুমকি দেওয়া হয় যে আমার পিতার লাশ পাওয়া গিয়েছিল, আমার লাশ নাকি খুঁজে পাওয়া যাবে না। যারা আমাকে হুমকি দেয় তাদেরকে আমি একটি কথাই বলবো, 17ই মে বাংলার মাটিতে পা দিয়েছিলাম, জীবনের পরও আমি করি নাই, কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য আমি আসি নাই, বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে আমি বাংলার মাটিতে এসেছি।